লে গম পাই থাকিম আমাৰ সাংবাদিক সকলে আপডেট জনায় আহিছে আমাৰ সমান্তৰালকৈ লগতে লখিমপুৰৰ কিছু খবৰ এই মুহূৰ্তত লাভ কৰিম যত প্ৰদান বৰুৱা বিজেপিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাই অগ্ৰগতি লাভ কৰি আছে সঞ্জীৱ কি তথ্য আছে আপোনাৰ হাতত এই মুহূৰ্তত হয় জয়দা ইতিমধ্যে বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়া অগ্রগতি লখিমপুর সমষ্টিত আর উত্তর লখিমপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে কাউন্টিং সেন্টার ইয়াত স্থাপন করা হয়েছে তাত লখিমপুর রঙানদী আর নাওবৈশা সমষ্টি ইয়াত কাউন্টিং হয়ে আছে মই সবিশেষ দিব বিচাৰিছো যে লখিমপুর বিজেপিয়ে 1324টা ভোটত আগবাড়ি আছে কংগ্রেসতকৈ আর নাওবৈশাত আগবাড়ি আছে 1659 আর ইতিমধ্যে রঙানদী নতুন সমষ্টি রঙানদী রঙানদীত আগবাড়ি আছে 1335টা ভোটত বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়া অগ্রগতি লাভ করে আছে আর তার সমান্তরালভাবে ধেমাজিত কাউন্টিং হয়ে আছে লখিমপুর সমষ্টির অন্তর্গত ধেমাজিও কাউন্টিং হয়ে আছে জোনাইটো কাউন্টিং হয়ে আছে আর ঢকুয়াখানাতো ঢকুয়াখানা শদিয়া আর তিনিচুকীয়াত আর সকলতে কাউন্টিং হয়ে আছে গোটেখিনি তথ্য আমি সবিস্তারে কম কিন্তু সকলতে কিন্তু বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়া অগ্রগতি লাভ করে থাকা পরিলক্ষিত হয়েছে আর দ্বিতীয় স্থানতে আছে কংগ্রেস প্রার্থীগী উদয়শঙ্কর হাজরিকা জয়ন্ত থাকিব আপুনি সংযুক্ত হৈ আমাৰ সৈতে সঞ্জীৱ লাহন মই কংগ্ৰেছৰ প্ৰতিনিধিগৰাকী আপোনাৰ পৰা জানিব বিচাৰিম লখিমপুৰক লৈ যথেষ্ট এবাৰ আশাবাদী আছিল বিশেষকৈ এ পি চি চিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা আমি আহিম লখিমপুৰৰ প্ৰসংগলৈ এটা ব্ৰেকিং নিউজ আমাৰ হাতত আহিছে উত্তৰ প্ৰদেশৰ এই খবৰ জনাই লওঁ প্ৰথমে উত্তৰ প্ৰদেশত এন ডি এত গৈ ইণ্ডি এলায়েন্সে অগ্ৰগতি লাভ কৰি আছে অত্যন্ত ডাঙৰ খবৰ ইণ্ডি এলায়েন্সৰ 33খন আসনত অগ্ৰগতি এই মুহূৰ্তত উত্তৰ প্ৰদেশত এন ডি এ 32খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে উত্তৰ প্ৰদেশত সৰ্বাধিক সংখ্যক আসন আছে উত্তৰ প্ৰদেশত লোকসভাত আৰু উত্তৰ প্ৰদেশ বিশেষকৈ সৰ্বশক্তি প্ৰয়োগ কৰিছিল বিজেপিয়ে আৰু এই মুহূৰ্তত যি ট্ৰেণ্ড আহিছে সন্মুখলৈ ইণ্ডি এলায়েন্সে 33খন আসনত অগ্রগতি লাভ করে আছে উত্তর প্রদেশত এই মুহূর্তে ডাঙর খবর আমি জানাইছো 80খন আসন আছে উত্তর প্রদেশত 80খন আসনের ভিতর বর্তমান ইন্ডি এলায়েন্সে 33খন এন ডি এ 46খন অগ্রগতি লাভ করে আছে আর অন্যান্য এখন আসন অগ্রগতি লাভ করে আছে উত্তর প্রদেশ তো এক্সিট পোল বা অন্যান্য রাজনৈতিক বিশ্লেষণত কৈছিল যে বিরোধী মোর্চায় মাত্র 3-4খন পাব হ্যাঁ এটা আপনাদের সব উত্তর প্রদেশতে 33খন লিড লৈ আছে মানে রাজনৈতিক পর্যালোচনা কিমান সলনি হয়েছে এক্সিট পোল কিমান সলনি হয়েছে আনহাতে আপনি ন্যাশনাল পর্যায়ত চাক এতিয়া বিরোধী মোর্চায় 207লৈ গৈছে 207লৈ গৈছে আর ক্রমশ কমিয়ে আহিছে বিজেপির এখন 290লৈ আহিছে গতি আর এটা ঘন্টা সময় সব হ্যাঁ পরিস্থিতি কেনেকে হয় কেনে হয় সরকার হয়তো করিব পারে কিন্তু নেক টু নেক ফাইট দিছে বিরোধী মোর্চায় নিশ্চয় নেক টু নেক ফাইট দিয়া অলপ পিছত আপোনালোকেও ইন্ডিয়া এলায়েন্স বুলি কবলে আরম্ভ করিব নেক টু নেক ফাইট দিছে ভালো আপোনালোকে আরম্ভ করিব ইন্ডিয়া এলায়েন্স রিজাল্ট যে আছে তার উপর তো সু ডিফার করি নিশ্চয় ইয়া রিজাল্ট আমি প্রতিটো শুদ্ধ খবরে জনাম ইন্ডি এলায়েন্স হয় নে এন ডি এ হয় সকলোখিনি খবর আমার টেলিভিশন স্ক্রিনত আমি এ টু জেড আগবাইছো এইখানে মুহূর্ত মানে লখিমপুরের প্রসঙ্গে আইসো গগৈ ডাঙরিয়ানি জানিব বিচারিম যে এ পি সি সির সভাপতি ভূপেন কুমার বৰা যথেষ্ট আত্মবিশ্বাসী আছে লখিমপুর আসনখনক লৈ প্রদান বড়ুয়া নিমাতি কন্যা প্রদান বড়ুয়ায় কোনো ধরনের মাত নামানে সংসদত সমস্যার কথা নকয় ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ আছিল কিন্তু তার পিছতো এতিয়া প্রদান বড়ুয়ায় লখিমপুরত লিড লৈ আছে কলোয়ে দেখুন এতিয়া কোনো এটা কথা কবলে যেনেকে গৌরব গগৈ আগবাড়িছে আকৌ মাজতে কবাত পিছ পৰিছে আকৌ আগবাড়িছে এতিয়া কবলে বহুত মানে ইজি হৈ থাকে কিন্তু এটা কথা হয় যে রাইজেও মানি লৈছে যে প্রধান বড়ুয়া সঁচাকে কাম করা নাছিলে কাম নকৰাৰ কাৰণে রাইজে স্বতঃস্ফূর্তভাৱে ওলাই আহিছে এতিয়া রাইজে সঁচাকে ওলাই আহি মৰমটো দিছে নে নাই বা সেই মৰমটো ভোটৰ মানে ব্যৱধানত ভোটটো দি মানে জড়িত কৰাবলৈ হয় সেইটো আমি দেখা পাম আমি গৈ থাকিম আৰু লগতে আৰু এটা নিউজো দি দিছোঁ আপোনাৰ স্মৃতি ইৰাণী আমেথিৰ পৰা এতিয়ালৈকে পিছ পৰি আছে অরুণ গোবিল পিছপরি আছে সো এখানে এটা ধুনিয়া আহি আছে আৰু এটা মই কবলৈ যাম 230 এন ডি এ পাই আছে এতিয়া নিউজ 24 চাইছো ন্যাশনেল আর ইন্ডিয়াত ইন্ডিয়ায় 267 লিড লৈ আছে সো সাবলে ভাল লাগিব আপোনালোকৰ ফালৰ পৰা চাইছো যথেষ্ট কমি কমি আহি আছে সো আমি আৰু বর্তমান এন ডি এ অগ্রগতি লাভ করে আছে ইন্ডিয়া এলায়েন্সে 207 স্বাভাবিকতে ইন্ডিয়া এলায়েন্সর পরিসংখ্যা বৃদ্ধি পাইছে এয়া এটা লক্ষণীয় দিক ইন্ডিয়া এলায়েন্সৰ পৰিসংখ্যা বৃদ্ধি পাইছে 207 আৰু অন্যান্যৰ কিছু হ্ৰাস পাইছে এইবাৰ 20খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে অন্যান্যই ৰবি শংকৰ ৰবি ডাঙৰীয়া নাই আমি এটা কথা কৈ গৈছোঁ কৈ নিৰ্ভয় হামে কাহানী ৰাজা জনে হওক
আমার কাম আছে রিপোর্টিং করা, রিভিউ করা, এনালাইসিস করা। সেইকাৰণে আমি যেনেকুৱা আমি ট্রেন্ড পাওঁ, জৰহাটত যেনেকুৱা গলো আমি রিপোর্টিং করলো কি কনটেস্ট আছে, টপ কনটেস্ট আছে, ইজি না হয় বিজেপি কারণে, বা ডিব্রুগড়ত আমি কন্টিনিউ করলো। ওয়ান সাইডেড কম্পেইন হওয়া নাই, লোনজ্যোতি গগৈ জিকে না জিকে কিন্তু যথেষ্ট ফাইট করেছে, তেনেকুৱা ট্রেন্ড আহি আছে। সিম্পেথি লাভ করিব বলে কৈছে লোনজ্যোতি গগৈ, সিম্পেথি লাভ করিব বলে কৈছে অসম জাতীয় পরিষদের প্রতিনিধি গড়াকি, আপনি কৈছিল গডিকে হেয়া কিমান কাম করিব লোনজ্যোতি গগৈ ক্ষেত্র। সিম্পেথি পাইছে কিন্তু মার্জিন টু মানে কিন কনটেস্ট আছে, কিন্তু বিজেপি তার আগ বড়িব, কারণ যেনেকুৱা মই গৈছো মার্গেটা গৈছো, ডিগবৈ গৈছো, ডিগবৈত ভাল আছে, আছিলে লোনজ্যোতি গগৈ, দুলিয়াজানত ভাল আছিলে, নতুন ট্রেন্ড আহিলে ডিব্রুগড় টাউনত ভাল হইল। যে ট্রেন্ড আই আছে এটু আসরি এটা আসরি আমার মানে এক্সপেকটেশন তো নাছিল ডিব্রুগড় টাউনত আমি ইমান পাম বলি, মানে আমার এক্সপেকটেশন তো নাছিল। মোরান এতিয়া আহা নাই, কেটামান কনস্টিটিউয়েন্সি আছে অ্যাসেম্বলি সেগমেন্ট যাত মানে তার ট্রেন্ড উপর ডিপেন্ড করে। আর মনোজ ধানোয়ারর ক্ষেত্রে কি কব বিচারে, সাহবাগিচার ভোট সমূহ আসলে কোন গরাকী প্রার্থীর পক্ষ যাব বলে আপনি ভাবে? বেশি পোয়া নাই, বেশি নাপায় মনোজ ধানোয়ারর, মই গৈছিলো ডিগবৈ তো পাবো বেশি, আর লাহোয়াল আমি খবর জনাই লৈছো। এইখিনি মুহূর্তত উত্তর প্রদেশত এন ডি এতকৈ ইন্ডিয়া এলায়েন্সে অগ্রগতি লাভ করে আছে। ইন্ডিয়া এলায়েন্সে 37খন আসনত এই মুহূর্তত অগ্রগতি লাভ করে আছে, আর এন ডি এ বর্তমান 32খন আসনত অগ্রগতি লাভ করে আছে। উত্তর প্রদেশের এই মুহূর্তের ট্রেন্ড আমি জনাইছো, উত্তর প্রদেশত এন ডি এতকৈ ইন্ডিয়া এলায়েন্সে অগ্রগতি লাভ করে আছে, যত ইন্ডিয়া এলায়েন্সে 37খন আসনত অগ্রগতি লাভ করে আছে। আমার প্যানেলিস্ট সকলে ইতিমধ্যে উল্লেখ করেছে যে এক্সিট পোলত মাত্র 3-4 আসন থাকিব বলে কোয়া হয়েছিল, যদিও এখন ওলোটা ছবি, এই মুহূর্তে এখন ওলোটা ছবি দেখিলে কোয়া হয়েছে উত্তর প্রদেশের 80খন আসনত এই মুহূর্তে 37খন ইন্ডিয়া এলায়েন্স আর এন ডি এ 32খন আসনত অগ্রগতি লাভ করে আছে। অত্যন্ত আকর্ষণীয় একটা খবর লোকসভা নির্বাচনের ফলাফল। আমি সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বড়া আছে এই মুহূর্তে ম্যাজিক ওয়ালত, ম্যাজিক ওয়ালের জড়িয়ে আমি কিছু তথ্য